এবারে যে খবর আপনাদের দেখাবো অত্যন্ত কষ্টের একটি খবর, বঙ্গ রাজনীতি এই মুহূর্তে তোলপার জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে। আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল জীবনকৃষ্ণ সাহার মায়ের বাড়িতে। রীতিমতো তার মায়ের পরিস্থিতি দেখলে চমকে যেতে পারেন আপনিও। আধুনিকতার ছোঁয়া পৌঁছায়নি তার মায়ের বাড়িতে, জরাজীর্ণ কঙ্কাল সার সেই বাড়িতে তার মা থাকেন। জীবনকৃষ্ণ সাহার এই রকম অবস্থা দেখে চোখে জল ধরে রাখতে পারলেন না তার মা। কি জানালেন তিনি আমাদের প্রতিনিধিকে তা বিস্তারিত শোনাবো আপনাদেরকে। জীবনকৃষ্ণ সাহার সেই মায়ের করুণ কাহিনী দেখুন ওটু নিউজ বাংলায়। বা এ হয় আমি সেইটাই চাইছি, ছেলে আমার ফিরে আসুক। আমি মা আমি অধৈর্য পড়েছি, আমি চার দিন থেকে সোজা সই পড়ে আছি, কোনো কিছু খেতে পাচ্ছি না। আমার সবসময় ভেতর মানে আগুনের মতন জ্বালাপোড়া করছে, আমি কী করে থাকবো মানে এই চিন্তা হচ্ছে। এই শুনে মনে হচ্ছে আমি আমার ছেলে কী করবে, কী কী করে কোথায় গেল নিয়ে। আমি টিভি পর্দায় বসিনি, আমি শুনিনি, আমি লোকের মুখে শুনে আমি ভেঙে পড়েছি। যাতে সমাধান মিটে যায় আমি সেইটাই চাই, ফিরে আসুক আমার ছেলে। আমি কী করে খাবো, কী করে থাকবো, আমি ছেলের পয়সা দিয়ে পাঠাইতো, আমি সেই পয়সাতে আমি খেতাম থাকতাম, আমি ভাইদের কাছে আলাদা আছি। আমার মনের আগুন তো কেউ জানবে না, আমি নিজে জানছি। আমার ছেলে আমাকে কোনো সময় নিজে হাতেও দিত, আবার কোনো বন্ধু দ্বারা হাত দিয়ে পাঠাইতো। আমার ছেলে বাবার জন্য রাখেনি, বাবা কিছু মানে দেয়নি, সেই জন্য বলতো পরে ঘরে এই বলে। সেই জন্য আমি মনকে বুঝাইতাম যে যাক আমার ছেলে তো যোগাযোগ রেখেছে, আমি সেই লেগে আর কিছু মন এ করতাম না। আমার তিনটা ছেলে, এক ছেলে দুই মেয়ে। ইলোরা ড্রাগ হাউসে আগামী 23 এপ্রিল চেন্নাইয়ের অ্যাপেলো হাসপাতাল থেকে রামপুরহাট শহরে চেম্বার করতে আসছে সুনামধন্য চিকিৎসক স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর শ্রীনিবাসন প্রোডামাসিভাম ও 7ই মে চেম্বার করছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর কার্তিক পিরেডি। আমাদের ঠিকানা ইলোরা ড্রাগ হাউস, রামপুরহাট নতুন হাসপাতাল রোড, রেলফ রয়্যাল হাসপাতালের বিপরীতে। বিস্তারিত জানতে ও নাম লেখাতে যোগাযোগ করুন 8250559986 এই নম্বরে।